সিএসআরএমডিবি সিলেকশন এক্সপ্রেস আজ সারা দিন ছিল ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে। কথা বলেছে সেখানকার সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের সঙ্গে। আমরা চাই যে এই প্রচলিত রাজনীতির ধারা ভাঙুক, স্বৈর শাসন, তারপরে আপনার ব্যক্তিকেন্দ্রিক যে দলগুলো আছে, পরিবার কেন্দ্রিক যে দলগুলো আছে, সেই দলগুলোর প্রতি মানুষের যে আস্থাহীনতা, সেই আস্থাহীনতার জায়গাটাকে আমরা একটা ভালো মানুষের দলে, একটা কমিটমেন্ট সম্পন্ন যারা নাকি আপনার অনেক মেধাবী, তাদেরকে নিয়ে একটি দল গঠন হয়েছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট, আমরা সেই দলটাকে গঠন করি। আজকে অবস্থানে কিছু হেরফের হয়েছে, আমি মনে করি যে এই অবস্থানটা আবার আমাদের নেতা, সজ্জন ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জি এম কাদেরের নেতৃত্বে যে জাতীয় পার্টি চলছে, এই জাতীয় পার্টিতে যারা নেতৃত্ব দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, তাদের নেতৃত্বে এখন একটি শক্তিশালী ভিতের উপর দাঁড়িয়েছে এবং আমরা আগামীতে এককভাবে নির্বাচন করব, অথবা যদি কেন্দ্রীয়ভাবে জোট হয় আমরা জোটে নির্বাচন করব। বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদরের সংসদ সদস্য জনাব উবায়দুল মুক্তাদির চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা। উবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীরা, সকল অঙ্গ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ, এবং আমরা একটা শক্ত ভিতের উপরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগকে দাঁড় করাতে পেরেছি উবায়দুল মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে। আমরা মনে করি যে উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আছে বলেই আজকে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি সংগঠন আজকে খুবই শক্তিশালী ও গতিশীল। জনগণ বিএনপির সাথে আছে এবং সাংগঠনিকভাবে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে অনেক শক্তিশালী, হয়তোবা বৃহত্তর দল হওয়াতে কিছুটা ভুল বুঝাবুঝি আছে, কিন্তু জনগণ বিএনপির সাথে আছে। আমরা বাঞ্চারামপুর, নবীনগর, কসবা, খাওড়া, ব্রাহ্মণবাড়িয়া, সরাই, লাশগঞ্জ এবং নাসিরনগরে ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের ফলে, রাস্তাঘাট উন্নয়নের ফলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় যে সহযোগিতা ইত্যাদির কারণে এই ছয়টি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের পক্ষে বিশাল জনমত গড়ে উঠেছে।